অনেক দিন আগের কথা মধ্যপ্রদেশের কোন একটি গ্রামে তিন বান্ধবী রানী গুঞ্জন এবং আশা বসবাস করত তিনজনের মধ্যে অনেক ঘনিষ্ঠ বন্ধুত্বতা ছিল তারা তিনজন সবসময় একসঙ্গে হাসি খুশিতে থাকত তারা যেখানে যেত সবসময় তিনজনই একসঙ্গে যেত তিনজনের মধ্যে গুঞ্জন ছিল অনেক বেশি বুদ্ধিমান এবং দয়ালু একবারের কথা রানী গুঞ্জন তোমরা জানো ওই জঙ্গলে একটা জাদুর গোলাপি নদী আছে কথাটা আমিও শুনেছি কিন্তু ওই জঙ্গলে অনেক বিপদ আছে যার কারণে ওই জঙ্গলে কেউ প্রবেশ করে না আচ্ছা আমরা তিনজনে যদি ওই জঙ্গলে গিয়ে ওই জাদুর নদী খুঁজে বের করি ভাবো একবার যদি ভাগ্যক্রমে আমরা ওই জাদুর গোলাপি নদী পেয়ে যাই খুব তাড়াতাড়ি আমরা বড় লোক হয়ে যাব কি গুঞ্জন তুমি কি বলো তোমার কথা তো ঠিক আছে কিন্তু আমার ভীষণ ভয় করছে এই কাজটি খুব একটা সহজ হবে না এই কাজে অনেক বিপদ আছে আরে গুঞ্জন তুইও না সব সময় সব কাজে ভয় পাস আরে একটু রিক্স না নিলে কোনো কাজের মজা লাগে নাকি চল না একবার চেষ্টা করে দেখি আরে চেষ্টাই তো করবো এতে হারি কিংবা জিতি এতে কি চায় আসে আচ্ছা ঠিক আছে তোমরা যখন এত করে বলছো তখন একবার গিয়ে দেখি তোমাদের জন্য তো আমার জীবন দিতে প্রস্তুত এরপর তিন বান্ধবী হাসতে শুরু করে এবং তারা হাসতে হাসতে কিছুক্ষণ পর জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে জঙ্গলের মধ্যে অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরও তারা জাদুর গোলাপি নদী কোথাও দেখতে পায় না আর জঙ্গলে অনেকক্ষণ পর্যন্ত পায়ে হাঁটার কারণে তারা অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ে আমি আর হাঁটতে পারছি না আমার পায়ে অনেক ব্যথা হচ্ছে অনেকক্ষণ হেঁটেছি আমরা সবাই ক্লান্ত হয়ে গেছি কিন্তু যখন এত দূর পর্যন্ত চলে এসেছি তখন ওই নদী না খুঁজে বাড়ি ফিরবো না চলো কিছুক্ষণের জন্য এই গাছের নিচে বসে বিশ্রাম করি হ্যাঁ ঠিক আছে চলো এরপর তারা তিনজনে সেই গাছের নিচে বসে কিছুক্ষণ বিশ্রাম নেই হঠাৎ করেই সেখানে একজন সিংহের গর্জন শুনতে পাওয়া যায় তোমরা তাড়াতাড়ি করো এখন এখানে দাঁড়ানো এক মুহূর্তের জন্য আর নিরাপদ নয় তাড়াতাড়ি এখান থেকে বের হতে হবে এরপর তারা তিনজনে দৌড়াতে দৌড়াতে সেখান থেকে অনেক দূর চলে যায় কিন্তু তারা সেই জাদুর গোলাপি নদী কোথাও দেখতে পায় না আরে এটা কি হচ্ছে আমরা ধীরে ধীরে এই জঙ্গলের মধ্যে ফেঁসেই যাচ্ছি কিন্তু গোলাপি নদী তো কোথাও দেখতে পাচ্ছি না আর গোলাপী নদী তো কী কোনো সাধারণ নদীও চোখে দেখতে পাচ্ছি না আর এখন আমরা এই জঙ্গলের মধ্যে ফেঁসেই চলেছি এখন বের হবো কীভাবে এই জঙ্গল থেকে দেখো তোমরা আমাকে ক্ষমা করে দাও এখন আমারও মনে হচ্ছে এই জাদুর গোলাপি নদী বলে কিচ্ছু নেই সব কিছু কুসংস্কার ওই সব কিছু আসলে অন্ধবিশ্বাস আর ওইটা আমি বিশ্বাস করি আমরা সবাই মিলেই জঙ্গলে চলে এসেছি আর এখানে আমরা ফেঁসে গেছি এখন কি হবে আমাদের আমরা বাড়িতে যাব কিভাবে? আরে এমন করে বলো না মানুষ এমনিতেই এত কিছু বলে না ওদের কথাতে কিছু না কিছু রহস্য আছে গোলাপি নদী আছে যার কারণে মানুষ ওই গোলাপি নদীর এত কথা বলে আর আমার মন বলছে এখানে আশেপাশে কোথাও ওই গোলাপি নদী আছে এখনও যদি তোমার মনে বিশ্বাস থেকে থাকে তাহলে তুমি খুঁজতে পারো আমি আর খুঁজতে পারবো না আমি এখানে বসে বিশ্রাম নিচ্ছি আর আমার মনে হয় এখন আমাদের এই জঙ্গল থেকে বেরোনোর রাস্তা খুঁজতে হবে তখন হঠাৎ করেই গুঞ্জন পানি প্রবাহ হওয়ার শব্দ শুনতে পাই আরে তোমরা পানি প্রবাহিত হওয়ার শব্দ শুনতে পাচ্ছ তো মনে করো যাদুর গোলাপি নদী পেয়ে গেছি হ্যাঁ শব্দ তো পাচ্ছি তাহলে মনে করো জাদুর গোলাপি নদী পেয়ে গেছি সবাই এই আওয়াজ ধরেই সামনে গই এমনটা বলার পর তারা তিনজন সেই শব্দ ধরে এগোতে শুরু করে কিছুক্ষণ যাবার পর তারা দেখতে পায় সেখানে একটা নয় পুরো তিনটা নদী নদী তিনটি দেখতে অনেক বেশি অদ্ভুত এবং চিন্তাময় ছিল তিন বান্ধবী জাদুর গোলাপি নদী পেয়ে অনেক বেশি খুশি হয় এবং তারা নাচতে শুরু করে তাদের খুশি ছিল অনেক বেশি তারা খুশিতে আত্মহারা ছিল হঠাৎ করে সেখানে একটি আওয়াজ আসে এই জাদুর গোলাপি নদীতে তোমাদেরকে স্বাগতম এই জাদুর তিন নদীতে তিনটা নৌকা লাগানো আছে তোমরা তিনজনে এই তিন নৌকাতে বসে প্রকৃতির বানানো এই জাদুর গোলাপি নদীর আনন্দ উপভোগ করতে পারো আর নিজেদের পছন্দ মতো কোনো একটা জিনিস এই জাদুর গোলাপি নদীর থেকে নিতে পারো কিন্তু মনে রেখো লোভ করা চলবে না এমনটা শোনার পর তারা তিন বান্ধবী অনেক বেশি খুশি হয় এবং তারা তিনটি আলাদা নৌকাতে বসে যায় তারা তিনজনে মিলে যাদুর গোলাপী নদীর আনন্দ উপভোগ করছিল এরপর গুঞ্জন প্রথম নদীতে যাই যেখানে সে অনেক মুক্তোর মালা দেখতে পায় হঠাৎ করেই সেই নদীটি বলে ওঠে গুঞ্জন তুমি এই জাদুর নদীতে প্রবাহিত মুক্তোর মালার থেকে যে কোনো একটা মালা নিয়ে যেতে পারো এমনটা শুনে গুঞ্জন সেই জাদুর নদীকে ধন্যবাদ জানায় এবং সে সেই নদী থেকে একটা মালা নিজের জন্য নিয়ে নেয় অন্যদিকে দ্বিতীয় গোলাপি নদীতে আসা যায় যেখানে সে অনেক সোনার কলস দেখতে পায় তখন দ্বিতীয় জাদুর নদীটি বলে আশা জাদুর গোলাপী নদীতে তোমাকে স্বাগতম এখানে যেই কলসগুলো প্রবাহিত হতে দেখতে পাচ্ছ এই কলসের মধ্যে থেকে তুমি যে কোনো একটা কলস নিয়ে যেতে পারবে এমনটা সোনার পর আশা মনে মনে ভাবে এই জাদুর নদী তো আমাদের কি বোকা বানাচ্ছে এত দূর থেকে এত কষ্ট করে এসেছি একটা জাদুর সোনার ঘরা নিতে নাকি আমি তোর একটা কথা শুনবো না আমি এখান থেকে অনেকগুলো জাদুর কলস আমার সঙ্গে করে নিয়ে চলে যাব আর এরপর আশা বোকামি করে সেই জাদুর নদীর সকল কলসগুলো একসঙ্গে উঠিয়ে নিজের নৌকাতে রাখতে শুরু করে অন্যদিকে তৃতীয় নদীতে রানী যাই সেখানে সে অনেক চকচকে হীরা মণিমুক্তা দেখতে পায় তখন জাদুর তৃতীয় নদী তাকে বলে রানী এই জাদুর গোলাপী নদীতে প্রবাহিত এত দামি হীরামণি মুক্তার থেকে তুমি যে কোনো একটা নিয়ে যেতে পারো শুধুমাত্র একটা হীরা একটা হীরা দিয়ে কি হবে আমি তো এখান থেকে অনেকগুলো হীরা নিজের সঙ্গে করে নিয়ে যাব এমনটা বলার পর রানীও সেই নদীতে প্রবাহিত সকল হীরামণি মুক্তা নিজের নৌকাতে তুলে নেয় কিছুক্ষণের মধ্যে গুঞ্জনের নৌকা আর রানীর নৌকা ওজনের ভারে সেই নদীর মধ্যে ডুবতে শুরু করে আর তারা দুইজন অনেক জোরে চোরে চিৎকার করতে শুরু করে আরে কে আছো বাঁচাও আমাদেরকে বাঁচাও গুঞ্জন প্লিজ বাঁচিয়ে নাও নয়তো আমরা ডুবে মারা কে আছো বাঁচাও আমাকে তাড়াতাড়ি নদী থেকে বাইরে বের করো নয়তো আমি ডুবে যাব। গুঞ্জন কোথায় তুমি প্লিজ আমাকে বাঁচিয়ে নাও নয়তো ওই নদীতে ডুবে আমি মারা যাব। তখন গুঞ্জন দেখে যে আশা এবং রানীর নৌকাগুলো চাদুর সোনার কলস এবং হীরা মণিমুক্তা দিয়ে ভরা ছিল এবং সেগুলো ডুবে যাচ্ছিল এসব কিছু দেখে গুঞ্জন বলে আরে এসব কি তোমাদেরকে মনে নেই এই জাদুর গোলাপি নদী আমাদেরকে লোভ করতে না করেছিল তারপরও তোমরা এমনটা কেন করলে আরে আমরা এখানে ডুবে যাচ্ছি আর আমাদেরকে বাঁচানোর পরিবর্তে তুমি এখানে প্রশ্ন করতে বসেছো আরে যে কোনোভাবে এখান থেকে আমাদেরকে বাইরে বের করো গুঞ্জন তার দুই বান্ধবীকে ডুবে যেতে দেখে হাত চোর করে সেই জাদুর গোলাপি নদীকে বলে হে গোলাপি নদী আমার দুই বান্ধবী অনেক বড় ভুল করে ওদেরকে ক্ষমা করে দিন ওদেরকে বাঁচিয়ে নিন প্লিজ গোলাপি নদী একটু দয়া করুন তখন আবারও একটি আওয়াজ আসে গুঞ্জন তুমি অনেক ভালো একটি মেয়ে তুমি ইমানদার হওয়ার সঙ্গে সঙ্গে অনেক দয়ালু একটা মেয়ে কিন্তু তোমার এই দুই বান্ধবী অনেক বেশি লোভী আমি তো তোমার এই দুই বান্ধবীকে সাহায্য করতে পারবো না কিন্তু যদি তুমি চাও তাহলে তুমি এদের দুইজনকে সাহায্য করতে পারো আমি সাহায্য করতে পারবো কিন্তু সেটা কিভাবে গুঞ্জন তুমি যে মতির মালাটি পেয়েছ এটা কোনো সাধারণ মালা নয় এটি একটি জাদুর মতির মালা এই মালাটি তোমার মনের সকল ইচ্ছা পূরণ করবে এই মালাকে তুমি যা বলবে সব কিছু সত্যি হবে তাই তুমি এই মালার সাহায্যে তোমার দুই বান্ধবীকে সাহায্য করতে পারো আপনাকে অনেক অনেক ধন্যবাদ জাদুর নদী হে জাদুর মতির মালা আমার দুই বান্ধবীকে কিনারাতে নিয়ে এসো গুঞ্জন এমনটা বলতে তার দুই বান্ধবী তার কাছে চলে আসে গুঞ্জন ক্ষমা করে দাও তুমি ঠিকই বলতে আমাদের কখনও লোভ করা উচিত নয় আজকে আমার লোভের কারণে আমার জীবন চলে যাচ্ছিল আমি কথা দিচ্ছি আর কখনো লোভ করব না কখনো না মানে কখনোই না হ্যাঁ গুঞ্জন তুমি ঠিকই বলতে আমি আর কখনো লোভ করব না তুমি আজকে আমাদের দুজনের জীবন বাঁচিয়েছো তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমরা চিরকাল তোমার উপর কৃতজ্ঞ থাকব। এই সব কিছু শুনে গুঞ্জন অনেক বেশি খুশি হয় এরপর সে যাদুর মতির মালাকে বলে আর জাদুর মুক্তর মালাকে বলে হে জাদুর মালা আমাদেরকে আমাদের বাড়িতে পৌঁছে দাও গুঞ্জন এমনটা বলতেই তারা তিনজন তাদের বাড়িতে পৌঁছে যায় এবং তারা একসঙ্গে হাসি খুশিতে বসবাস করতে শুরু করে কোন একটি গ্রামে কাজল নামে একজন মহিলা তার মেয়ে কাবের সঙ্গে বাস করত কাজল ছিল অনেক গরিব তার সংসার চালানোর জন্য এক মালিকের বাড়িতে কাজ করত সে ফুলের বাগান পরিষ্কার করা গাছে পানি দেওয়া এসব কাজ করত তবে একদিন কাজল ওই বাগানে কাজ করছিল তবে প্রতিবেশী বিমলা নামে একজন মহিলা তার কাছে এসে বলল। আরে কাজল কত বছর ধরে না দেখে আসছি কত পরিশ্রম করে এই বাগানে কাজ করছো আর কত কষ্ট করে সুন্দর সুন্দর ফুল ফুটিয়েছ মালকিন দেখুন আমি এখানে কাজ করি আমার মেয়ে আর আমার পেট পালার জন্য সত্যি কিন্তু তার উপরে একটি কথা আছে সেটা হচ্ছে এই বাগানের ফুলকে আমি অনেক বেশি ভালোবাসি আর এই কাজ করতেও আমার খুব ভালো লাগে সত্যি কাজল তোমার হাতে না জাদু আছে তুমি যে গাছকেই ছাও সেই গাছই আপনা আপনি অনেক সুন্দর হয়ে যায় আচ্ছা সে কথা বাদ দিলাম শোনো কাজল কালকে না আমার বাড়িতে অনেক বড় পার্টি আছে অনেক কাজ আমার বাড়ি অনেক বড় যদি কালকে তুমি আমাকে কাজ করে দাও না তো বিনিময়ে আমি তোমাকে টাকা দেব ঠিক আছে মালকিন আপনি বলে দিন কালকে কি কি কাজ আছে আমি কাল আপনার বাড়িতে আসব পরের দিন কাজল তাড়াতাড়ি বাগানে কাঁচকাম সেরে বিমলার বাড়িতে কাজে চলে যায় যখন সে তাদের বাড়িতে সাফ সাফসাফাইয়ের কাজ করছিল তখন সে তাদের উঠানে একটি ছোট্ট ফুলের চারা দেখতে পেল যেটাকে দেখে সে তার মালকিনকে বলল আরে মালকিন এটা কোন ফুলের গাছ আমি তো চিনতে পারছি না কাজল এটা তো আমিও চিনি না মনে হয় কোনো জঙ্গলি গাছ হবে অবে থেকে অযথা এখানে এই গাছটি হয়ে আছে আচ্ছা তুমি এসব ছোড়ো বাড়ির অন্যান্য কাজ আছে সেগুলো সেরে ফেলো এ কথা বলে বিমলা শেখা থেকে চলে গেল আর কাজল আবারও বাড়ির বাকি কাজ করতে শুরু করলো এরপর এক সময় সব কাজ শেষ হয়ে গেল তখন বিমলা কাজলকে টাকা দিতে লাগলো তখন কাজল বিমলাকে বলল মালকিন এই যে আপনার আগিনায় অযথায় একটি অপরিচিত গাছ হয়ে আছে এটা কি যদি আপনি প্রয়োজন মনে না করেন তাহলে কি এটা আমি বাড়িতে নিয়ে যেতে পারি ঠিক আছে এছাড়া আমার কোনো কাজের না তুমি যত নিয়ে যেতে চাচ্ছো তো যাও এর কথা শুনে কাজল প্রচন্ড খুশি হয়ে গেল আর সে চারাটির গামলা উঠিয়ে বাড়িতে নিয়ে গেল কিন্তু যখন কাজল সেই চারাটিকে নিয়ে বাড়ি যাচ্ছিল তখন সে রাস্তার মধ্যে একটি আওয়াজ শুনতে পেল আমাকে সাহায্য করো কাজল এদিকে ওদিকে তাকিয়ে দেখলো যে একটি ছোট বাচ্চা পানিতে ডুবে যাচ্ছে কাজল সেই গাছের চারাটিকে সাইডে রেখে তাড়াতাড়ি নদীর পানিতে ঝাঁপ দিল আর সে বাচ্চাটিকে উঠিয়ে ওপরে নিয়ে আসলো এটা দেখে সেই বাচ্চাটির মা দৌড়ে কাজলের কাছে আসলো আর বলল ববু আপনাকে অনেক ধন্যবাদ কি বলেছে আপনার কত জানাবো আমার ভাষা জানা নেই আজ আপনি অনেক বড় উপকার করেছেন আমার মেয়ে জীবন বাঁচিয়েছেন হ্যাঁ রে এটা তো আমার দায়িত্ব কিন্তু বেটা তুমি এই নদীর মধ্যে কি করে ডুবলে এই নদী তো অনেক গভীর আন্টি এই নদীর মধ্যে তো আমাকে কেউ নিয়ে আসেনি আমি নিজে তো এই নদীর মধ্যে ঝাঁপ দিয়ে জীবন শেষ করতে চাইছিলাম আরে বেটা এ কেমন কথা তুমি কেন নিজের জীবন দেবে কি করবো আন্টি এই পৃথিবীতে আমাদের কেউ নেই আমরা কি খাবো কোথায় থাকবো এই কারণে মায়ের অনেক কষ্ট হয় ওপরে আমার মা অসুস্থ অসুস্থ নিয়ে আমার জন্য দিন রাত পরিশ্রম করে টেনশন করে এসব দেখতে আমার আর ভালো লাগে না তাই এই নদীর মধ্যে ডুবে আমি আমার জীবন দিতে চাইছিলাম আরে বেটা এ কেমন কথা বলছো পৃথিবীতে বাঁচতে হলে কষ্ট তো আসবে তার মানে এটা নয় যে কষ্ট সহ্য করতে না পেরে নিজের জীবন দিতে হবে মা তুমি আমাকে ক্ষমা করে দাও আমি অনেক বড় ভুল করে ফেলেছি আজকের পরে জীবনে কখনো এমনটা করব না বেটা তুই তো আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন যদি তুই আমাকে ছেড়ে চলে যাস তাহলে আমি কে নিয়ে বাঁচব এ কথা বলে সেই মেয়েটির মা মেয়েটিকে জড়িয়ে ধরে জোরে জোরে কান্না করতে লাগলো এসব দেখে কাজলের মনে অনেক মায়া হলো তাদের প্রতি কাজল তার ইনকাম করা কিছু কিছু টাকা টাকা তাদের দিয়ে আর এই বোন রেখে নাও এটা তোমার কোনো উপকারে আসবে আর এরপরে যদি কোনো বিপদে পড়ো তাহলে আমার কাছে আসতে পারো ওই যে ওদিকে আমার বাড়ি আপনাকে অনেক ধন্যবাদ বোন আপনার এই দয়া আমি কখনো ভুলবো না কথা বলে দুইজনই দুজনের রাস্তায় চলে গেল আর কিছুক্ষণের মধ্যে কাজল ও চারাটিকে নিয়ে বাড়ি ফিরল তখন তার মেয়ে কাবিয়া তাকে বলল আরে মা এ কেমন ফুলের গাছ নিয়ে এসেছো এটা কি গোলাপ ফুলের গাছ নাকি হ্যাঁ বেটা এটা সত্যি গোলাপ ফুলের গাছ আর দেখবে অচিরে এই গাছে অনেক ফুল ফুটবে কথা বলে কাজল সেই গাছটিকে পাশে ফুলের বাগানে লাগিয়ে দিল আর রান্নাঘরে চলে গেল রান্না করতে ওই সময় কাবিয়া সেই ফুল গাছের কাছে গিয়ে তার সঙ্গে কথা বলতে লাগলো শোনো গোলাপ ফুলের চারা কালকেই তুমি আমাকে খুবই সুন্দর সুন্দর ফুল দেবে ঠিক আছে গোলাপ ফুল আমার অনেক পছন্দ আর আমার মা না কখনোই গোলাপ ফুল আমাকে এনে দেয় না আমার মা খালি বলে গোলাপ ফুলের দাম অনেক এ কথা বলে কাবিয়া বাড়িতে চলে গেল আর খাবার খেয়ে ঘুমিয়ে পড়লো সকালে ঘুম থেকে উঠে সে গোলাপ ফুলের চারার কাছে আসলো আর দেখলো সত্যি সে গাছে খুবই সুন্দর সুন্দর দুটি ফুল ফুটে আছে এটা দেখে কাবিয়া অনেক খুশি আর ছিঁড়ে ফেলল কিছুক্ষণ পরে যখন কাজল বাড়িতে কাজ কাম করছিল তখন তার চোখ পড়লো সে গোলাপ ফুলের চারার দিকে তখন সে বলল। আল্লাহ জানে এটা কোন ফুলের গাছ তবে যদি এই গাছে সূর্যমুখী ফুল ফুটতো তাহলে অনেক ভালো হতো আমার মেয়েও তো সূর্যমুখী ফুল অনেক অনেক পছন্দ করে ও খুশি হবে এরপর কাজল কাজ অন্যান্য করতে বাড়ির ভেতরে চলে গেল কিছুক্ষণ পরে যখন ওই পানি দেওয়ার জন্য সেখানে আসলো সে সত্যি সত্যি দেখতে পেল সেই গাছে সূর্যমুখী ফুল ফুটে আছে এসব দেখে কাজল খুবই আশ্চর্য হয়ে গেল আর বলল। কি একটু আগেই তো আসলাম এখানে তো কোনো করিও ছিল না তাহলে ফুল ফুটলো কি করে আচ্ছা যাগে যদি আমি এই ফুল তুলে কাবিরাকে দেই তাহলে অনেক খুশি হয়ে যাবে এই কথা বলে কাজল যখনই সেই সূর্যমুখী ফুল তুলে কাবিয়ার কাছে গেল তখনই কাবিয়া তার মাকে গোলাপ ফুল দেখালো আরে বেটা তুমি এই গোলাপ ফুল কোথা থেকে আনলে মা তুমি যে কালকে গোলাপ ফুলের চারা এনে লাগিয়েছো না ওখান থেকে আমি তুলে এনেছি ওই গাছেই ফুল ফুটেছিল গোলাপ কিন্তু বেটা ওটা তো সূর্যমুখী ফুলের গাছ না মা ওটা গোলাপ ফুলের গাছ দেখো আমি এক্ষুনি এই গাছ থেকেই ফুল তুলে আনলাম কিন্তু আমি তো ওই গাছ থেকে সূর্যমুখী ফুল তুলে আনলাম এটা কি করে হতে পারে হুম এটা কোনো জাদুর ফুলের গাছ না তো একথা বলে কাজল সেই ফুলের গাছের কাছে গেল আর তার কাছ থেকে গোলাপ ও সূর্যমুখী দুই ফুলই চাইলো আর চোখের পলকে সে গাছে গোলাপ ও সূর্যমুখী দুই ফুলে ফুটে গেল এসব দেখে কাজল বুঝে গেল যে সে গাছটি কোনো সাধারণ গাছ নয় সেটা কোনো জাদুর ফুলের গাছ হবে আর এভাবেই কাজল ও কাবিয়া দুইজনে সেই জাদুর ফুলের গাছ থেকে অনেক রকমের ফুল চেয়ে নিল আর সেগুলো বাজারে গিয়ে বিক্রি করে অনেক টাকা উপার্জন করলো আর তারপর থেকেই তাদের সংসার খুব ভালোভাবে চলতে লাগলো কাজল ও তার মেয়ে কাবিয়াকে অনেক ভালো একটি স্কুলে ভর্তি করে দিল আর তাদের থাকার জন্য অনেক সুন্দর একটি বাড়ি কিনে ফেলল এর কিছুদিন পরেই বিমলা তাদের বাড়িতে আসলো আরে কাজল বোন আমার না এই সময় টাকার অনেক দরকার আমাকে কিছু কাজ দিতে পারবে হ্যাঁ হ্যাঁ আমি যেরকম ফুলের দোকান দিয়েছি ফুল বিক্রি করি তেমন তুমিও ফুল বিক্রি করো তা ঠিক বলেছ কিন্তু আমার কাছে তো টাকা নেই যে ফুল কিনে বিক্রি করব টাকা কোথায় পাবো ফুল বোন এই যে তুমি ফুলের গাছ দেখছো না এটা কোনো সাধারণ ফুলের গাছ নয় এটা হলো জাদুর ফুলের গাছ এই গাছ থেকে ফুল চেয়ে নিয়ে তুমিও ফুলের দোকান দিতে পারবে কাজলের এই সব কথা তার মালিক শুনে ফেললো যে মালিকের ফুলের বাগানে কাজল আগে কাজ করতো সব কথা শোনার পরে তার মালিক মনে মনে চিন্তা করল যে যে করেই হোক তার এই জাদু ফুলের গাছকে সে চুরি করবে আচ্ছা এই কথা তাই তো বলি এই ফকিনীর বাচ্চার কাছে হঠাৎ করে এত টাকা আসলো কি করে এই জাদুর ফুলের গাছ যে করেই হোক আমি চাই চাই তাহলে আমিও এই জাদুর ফুলের গাছের দ্বারা অনেক টাকা ইনকাম করতে পারবো এরপর যখন রাত হলো তখন কাজলের মালিক সুযোগ বুঝে ওই গাছটিকে চুরি করতে গেল ঠিক তখনই সে জাদুর ফুলের গাছের ভিতরকার সমস্ত কাটা ওই মালিকের গায়ে ফুটে গেল আর সে মালিক অনেক জোরে জোরে চিৎকার করতে লাগল মালিকের শাস্তি হয়ে গেল হে জাদুর ফুলের গাছ তুমি আমাকে মাফ করে দাও এরপরে জীবনে কখনো আমি আর এমনটা করব না ভুল শিকার করার সঙ্গে সঙ্গে মালিকের গা থেকে সব কাটা দূর হয়ে গেল আর মালিক সেখান থেকে দৌড়ে পালালো তার পর থেকে কাজল ও বিমলা দুইজনেই সে জাদুর ফুলের গাছ থেকে ফুল নিয়ে বাজারে ফুল বিক্রি করে তাদের জীবন চালাতে লাগল এভাবেই তারা সারাটি জীবন জাদুর ফুলের গাছ থেকে সাহায্য নিয়ে নিজেরাও খুশিতে জীবন কাটাতে লাগলো আর অন্যদেরও সাহায্য করতে থাকলো